সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমরাও চলছে মোটামুটি, তোমাদের আশীর্বাদে ভালোই আছি। তো দেখো, এখন বাজে কিন্তু 5টা, মানে একদম ভোরবেলা। আর ভোরবেলা উঠলে ভোরবেলার পরিবেশটা পুরোটা আর কি উপভোগ করা যায়, খুব ভালো লাগে। তো দেখো, আমরা তো এখন পুজো দিতে পারছি না, তাই গাছের ফুল গাছে ধরাই রয়েছে, দেখতেই পাচ্ছো। দেখো বেল ফুল, তারপরে সাদা ফুল, এ দেখো সন্ধ্যা তারা, নানান রকমের ফুল ফুটে রয়েছে আমার বাড়িতে। আর ফুলে সাদা হয়ে রয়েছে পুরো পাশটা। দেখো এখানে জবা ফুলও আছে, কোন ফুল নেই বলো? আর দেখো কী সুন্দর শান্ত সবুজে ঘেরা চারপাশটা। আর পাখির কুহু কুজন তো তোমরা শুনতেই পাচ্ছ, পাখির ডাক ভোরবেলা ঘুম থেকে উঠলে পাখির ডাকই শোনা যায়। কি বলো তো, এখন তো আমাদের তেমন কাজকর্ম নেই, শুধু রান্না করা আর খাওয়া, তাই তোমাদের সাথে তেমন কিছু শেয়ারও করতে পারছি না। আর নিজেদের চেহারার দিকে তো তাকানোই যাচ্ছে না, তো তোমাদেরকে কী দেখাবো? তো যাই হোক, শর্ট ভিডিও দিচ্ছি না। আর দেখো পঞ্চজবা ফুটে রয়েছে। তো আমাদের বাড়িতে অনেক রকমের ফুল গাছ আছে, তো সেটাই আজকে তোমাদেরকে দেখালাম। যেহেতু ভোরবেলা আমি উঠেছি, গাছে আমও হয়েছে, দেখতে পাচ্ছো আমাদের গাছের আম, তারপরে গাছে কাঁঠালও হয়েছে। বাড়ির গাছের ফল বলো, সবজি বলো, নিজের বাড়িতে নিজের হাতে তৈরি জিনিস খেতে সেটার একটা আনন্দই অন্যরকম। নিজের বাড়িতে ফুল থাকলে সেই ফুলগুলো তুলতে অন্যরকম একটা আনন্দ কারো বাড়ি থেকে তোলার থেকে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে কেমন লাগলো, আর বন্ধুদের সাথে শেয়ার করবে, ঠিক আছে? আর আমি অত ভালো ভিডিও করতে পারি না। এ দেখো সকালবেলা গাছের থেকে আম পড়েছে, একদম গাছ পাকা আম, যেটা কেবলই পড়লো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো, এই দেখো গাছে একটা আম পেকে রয়েছে, এটাকে এখন আমি পারবো। ও দেখো, বুঝতে পারছো একদম হলুদ হয়ে রয়েছে। তো চলো চেষ্টা করি আমটাকে পাড়ার, অনেক চেষ্টা করেও পারতে আর পারছি না। অবশেষে পাড়ার জন্য মানে আমি সফলতা অর্জন করেছি আর কি, আমটা যাবে না আবার। তো যাই হোক, চলো তোমরা সাথে থাকো। আর হ্যাঁ, আমি এখন কন্টিনিউ হয়তো রেগুলার ভিডিও দিতে পারবো না, তো তোমরা কিন্তু আমাকে ভুলে যেও না, আমার ভিডিওগুলো তোমরা দেখতে থাকো, এমনকি তুমি আমার পিছনের ভিডিওগুলো দেখে আসতে পারো। আসলে কি, লম্বাটা ছোট হয়ে গেছে, গাছটা অনেকটা লম্বা হয়ে গেছে, যেন আমি টুলের উপরে দাঁড়িয়েছি, দাঁড়িয়ে তারপরে আমটাকে পাড়ার জন্য চেষ্টা করছি। আর কি বলবো, এই হচ্ছে আমাদের কাজকর্ম চলছে। কবে কামান হবে, ঘাট হবে, শ্রাদ্ধ হবে, তারপরে আবার সব কিছু আগের মতন স্বাভাবিক হবে। তো বন্ধুরা, তোমরা সঙ্গে থেকো, সাথে থেকো, কেউ ভুলে যেও না। আবার ঠিকঠাক হলে আবার নতুন নতুন ভিডিও দেব, আর মানে এতে আমারই লস হবে আমি জানি, কিন্তু কিছু করার নেই, কী আর করা যাবে বলো, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, আমি আমটা পারতে পারি কি না, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো।